স্টুডেন্ট অফ ক্লাস এইট নিশ্চয় তোমরা ভালো আছো আজকে আমাদের এই ক্লাসে আমরা পড়ব ব্লসমস থেকে লেসেন টুয়েলভ একটা কবিতা নাম হচ্ছে সামান লিখেছেন ওয়াল্টার ডেলা মেয়ার পড়ার আগে ওয়াল্টার ডেলা মেয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিই ওয়াল্টার জন ডেলা মেয়ার ব্র্যাকেটে লেখা আছে টোয়েন্টি এপ্রিল 1873। টোয়েন্টি টু জুন নাইনটিন ফিফটি সিক্স অর্থাৎ তিনি জন্মেছিলেন আঠেরোশো তিয়াত্তর সালের পঁচিশে এপ্রিল এবং মারা গেছেন উনিশশো ছাপ্পান্ন সালের বাইশে জুন হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট শর্ট স্টোরি রাইটার অ্যান্ড নভেলিস্ট তিনি ছিলেন একজন ইংরেজ কবি ছোটো গল্প রচয়িতা এবং উপন্যাস লেখক হি ইজ প্রবাবলি best remembered for his works for children and for his poem, the listeners. তিনি সম্ভবত বেশি স্মরণীয় হয়ে আছেন ছোটোদের জন্য তিনি যে কাজ করেছেন সেই কারণে এবং তার একটা বিখ্যাত কবিতা দ্য লিসনার্স হিস ক্যারিয়ার এ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট লেখক হিসেবে তার পরিচিতি শুরু হয়েছিল আঠেরোশো পঁচানব্বই সাল থেকে অ্যান্ড হি কন্টিনিউ টু পাবলিশড টু দ্য এন্ড অফ হিস লাইফ এবং তিনি তার লেখনই ছাপানোর কাজটা সেটা কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত করে গেছেন অর্থাৎ যতদিন তিনি পেরেছেন তিনি লেখার কাজটা চালিয়ে গেছেন ইন ইস পোয়েমস ডেলা মেয়ার হ্যাজ ডিসক্রাইবড দ্য ইংলিশ সি অ্যান্ড কোস্ট দ্য সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার তাহলে এই কবিতার বৈশিষ্ট্য হচ্ছে তিনি কবিতার মধ্যে বর্ণনা করেছেন ইংল্যান্ডের সমুদ্র তার উপকূলভূমি এবং সেই সঙ্গে প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা যে রহস্য তাকে এদের লিসিনার্স কবিতাটাতেও কিন্তু এরকম আমরা রহস্যের ছোঁয়া পাই কখনো যদি পারো তো কবিতাটা পড়ে দেখো খুব ভাল লাগবে এই কবিতাটা দেখো সাম ওয়ান এই নামটার মধ্যেই লুকিয়ে আছে যে কোনো একজন অর্থাৎ কবি এখানে একটা রহস্য সৃষ্টি করেছেন মানে কবি নিজেই জানেন না কে সাম ওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর কেউ একজন এসেছিল আমার ছোট্ট অতি ক্ষুদ্র দরজাটার পাশে সাম ওয়ান কেম নকিং কেউ এসে আমার দরজায় করা নেড়েছিল আই এম শিওর সিওর শিওর আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত মানে কবি যে কতখানি নিশ্চিত ছিলেন কেউ একজন এসেছে সেই জন্য এই কথাটা ব্যবহার করা হল তিনবার আই লিসেন্ট আই ওপেন্ড তিনি শুনতে পেয়েছিলেন তিনি দরজা খুলেছিলেন আই লুকড টু লেফট অ্যান্ড রাইট আমি বাঁ দিকে তাকিয়েছি ডান দিকে তাকিয়েছি বাট নট দেয়ার ওয়াজ এ স্টারিং কিন্তু কোথাও কোনো আলোড়নটুকু ছিল না ইন দ্য স্টিল ডার্ক নাইট সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে অনলি দ্য বিজি বিটল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল একমাত্র গুবরে পোকা ব্যস্ত সমস্ত হয়ে দেওয়ালের মধ্যে টক টক করে শব্দ করছিল আর কোনো শব্দ কিন্তু ছিল না এর পরের অংশ থেকে তিনি বলছেন অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল অনলি দ্য ক্রিকেট হুইসলিং ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল একমাত্র বন থেকে ভেসে আসছিল স্ক্রিচ আউলস কল প্যাঁচার তীক্ষ্ণ কর্কশ ডাকটা অনলি দ্য ক্রিকেট হুইসলিং একমাত্র ঝিঝি পোকা শীচ দিচ্ছিল ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল যখন শিশুর শিশির বিন্দুগুলো ঝরে পড়ছিল সো আই নো নট হু কেম নকিং সেই জন্য আমি সত্যিই জানি না কে এসেছিল অল অ্যাট অল মানে কোনো মতেই আমি জানতে পারিনি কে এসেছিল। কিন্তু কেউ একজন এসেছিল সে বিষয় কবি নিশ্চিত সময়টা বুঝতে পারছো শীতের কুয়াশা ঘেরা রাত অন্ধকার এবং কোনো শব্দই নেই শুধু এই শব্দগুলো শোনা যাচ্ছিলো তাহলে কবিতাটা এখানে শেষ হলো নিশ্চয়ই আশা করি মানেটা বুঝতে পেরেছো তোমাদের একটা ওয়ার্ড্রব আমি দিয়ে দেব। সেই সঙ্গে অ্যাক্টিভিটিগুলো সলিউশানটাও আমি দিয়ে দিচ্ছি